কাউকে আপনি টেকো বলে ডাকছেন না তো, কেননা যুক্তরাজ্যে কাউকে টেকো বলে ডাকা যৌন হেনস্থার সমান। ব্রিটেনের একটি আদালত জানিয়েছে কাউকে টেকো বলে ডাকা এখন থেকে যৌন হেনস্থা বলে গণ্য করা হবে। এর মানে টেকো বলে ডাকাকে অপরাধ হিসাবে ধরা হচ্ছে, আর কেউ এই অপরাধ করলে অবশ্যই শাস্তি পেতে হবে তাকে। সম্প্রতি টনি ফিন নামে যুক্তরাজ্যের একজন ইলেকট্রিক কারিগরের আনা অভিযোগের ভিত্তিতে এমন রায় দিয়েছে কর্মচারী নিয়োগ ট্রাইব্যুনাল। পশ্চিম ইয়র্কশায়ারের ব্রিটিশ বুং কোম্পানিতে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করছেন টনি। ২০২১ সালের মে মাসে তাকে ছাঁটাই করা হয়। এরপর আদালতে মামলা করেন তিনি। আদালতে টনির অভিযোগ, ২০১৯ সালে কর্মক্ষেত্রে তর্কাতর্কির সময় একাধিকবার তাকে টেকো বলে ডাকেন ওই কারখানার সুপারভাইজার জেমি কিং। বয়সে ৩০ বছরের ছোট সুপারভাইজারের এমন মন্তব্যে অনিরাপদ বোধ করেন টনি, পরে আদালতের দ্বারস্থ হন। এদিকে এই ঘটনার বিচারক জোনাথন ব্রেইনের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় জানানো হয়, সহকর্মীর টাক নিয়ে মন্তব্য করা একজন নারীর স্তনের আকার নিয়ে কথা বলার সমতুল্য, তাই এ ধরনের যে কোনো মন্তব্য যৌন হেনস্থার সামিল। আদালত আরও বলেন, যেহেতু টাকের সমস্যা নারীর তুলনায় পুরুষের মধ্যে বেশি, তাই কারো টাক নিয়ে কটূক্তি করার মধ্যে মিশে আছে লিঙ্গ বৈষম্য। এদিকে আদালতের এমন সিদ্ধান্ত জানালেও আপাতত জেমি কিংকে শাস্তি দেননি আদালত। কিছুদিন পরে সাজা ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।